ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার, কারণ এই সিনেমাটা যে সিনেমাটা নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি ধূমকেতু কৌশিক গাঙ্গুলির পরিচালনা, এই সিনেমাটা নিয়ে সেই 2016-17 এই সময় থেকে আলোচনা করা হচ্ছে এবং বলা হচ্ছিল 2016-তে যদি সিনেমাটা রিলিজ করত তাহলে আজকে দেবের কেরিয়ার মানে একদম টপ গিয়ারে পৌঁছে যেত, মানে অ্যাজ এ অভিনেতা দেবকে লোক নতুনভাবে চিনত। কিন্তু দুর্ভাগ্যবশত 4 বছর হয়ে গেল, এই ধূমকেতু সিনেমাটা কোনো রিলিজ হওয়ার কোনো পরিকল্পনাই নেই এবং তারপর জল অনেক দূর গড়িয়ে গেছে। শুভশ্রী গাঙ্গুলি অ্যাজ এ অভিনেত্রী নিজেকে আলাদা জায়গায় নিয়ে গেছেন পরিণীতা করার পর, ধর্মযুদ্ধ করার পর, এবং দেবও নিজেকে আলাদা জায়গায় নিয়ে গেছে চ্যাম্প, ককপিট, কবির এইসব সিনেমা করার পর। তো দুজন দুজনের কেরিয়ারে দেব আর শুভশ্রী যারা এককালে মানে সেরা জুটি হিসেবে পরিচিত ছিল, তারা দুজনে কিন্তু দুভাবে নিজেদেরকে টলিউডে অন্যভাবে নিজেদেরকে কিন্তু প্রতিষ্ঠিত করে নিয়েছে এবং অ্যাজ এ অভিনেতা অভিনেত্রী নিজেদেরকে আলাদা জায়গায় নিয়ে গেছে। এবং অ্যাজ এ ডাইরেক্টর কৌশিক গাঙ্গুলি কত বড়ভাবে পরিচালক সেটা আশা করি আমাদেরকে আলাদা করে বোঝাতে হবে না, মানে ওনার সিনেমার বানানোর যে পদ্ধতি বা ওনার যে সিনেমা বানানোর যে টেকনিক্যাল দিকগুলো পুরো আলাদা, সবার চেয়ে আলাদা। তাই ওনার পার্সোনালি আমি খুব বড় ভক্ত। তো এই তিনটে কম্বিনেশন যখন আসছে না তখন একটা মনে দুঃখ থেকে যায়। কিন্তু এবার দ্য মানে ওয়েট ইজ ফাইনালি ওভার, কারণ মোটামুটি একটা খবর, এই দেবের যে জন্মদিন গেল সেদিনই এই যে ধূমকেতু সিনেমার যে প্রোডাকশন হাউস তারা মানে তাদের সঙ্গে খুব ঝামেলা হয়েছিল আমরা সবাই জানি, যে কারণে সিনেমাটা পিছিয়ে যায় এবং দেব শুভশ্রী সিনেমাটা নিয়ে এক্সাইটেড হওয়া সত্ত্বেও, তারা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও, কৌশিক গাঙ্গুলি বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু সিদ্ধান্তে অটল ছিল যে এটা রিলিজ এখন হবে না। তো এবার ফাইনালি যেটা খবর যে দেবের জন্মদিনে তাদের সঙ্গে কথাবার্তা আবার হয়েছে এবং দেব নিজে উদ্যোগ নিয়েছে যে এইরকম একটা সিনেমা দর্শকরা কেন বঞ্চিত হবেন, দর্শকরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে আমার জন্মদিনে তাহলে আমারও কিছু ফিরিয়ে দেওয়া উচিত। তো যে কারণে কথাবার্তা হওয়ার পর যেটা ফাইনালি ঠিক হয়েছে যে এবার ধূমকেতু একটা অন্য প্রোডাকশন হাউস থেকে রিলিজ করবে, মানে আমাদের যে সমস্ত প্রোডাকশন হাউস টলিউডে প্রতিষ্ঠিত সেরকম কোনো প্রোডাকশন হাউস নয়, হয়তো দেবের যে প্রোডাকশন হাউস সেখান থেকেও আসতে পারে বা আরো অন্য কোনো নতুন প্রোডাকশন হাউস থেকে হয়তো আসতে পারে। তো সিনেমাটা ফাইনালি আসছে, এবার কথা হচ্ছে কোন সময় আসবে। তো এবার দেখুন 2020-তে অনেক সিনেমা রিলিজ করেনি, সেগুলো 2021-এ আসবে আমরা সবাই জানি, অনেক সিনেমা তো সেইগুলো 2021-এ আসবে, বা 2021-এ কিছু সিনেমার আসার পরিকল্পনা ছিল সেগুলো রিলিজ করবে, মানে 2021-এ 2020 আর 2021 দুটো মিলিয়ে প্রচুর সিনেমা রয়েছে। তো সেখানে 2016-তে বানানো ধূমকেতু আদৌ কি আসতে পারবে? এবার কথা হচ্ছে মানে বছরের বাকি কোনো টাইমে ধূমকেতু আসার কিন্তু কোনো চান্স নেই যেটা বাস্তব বলছে, মানে 2021-এর কোনো মাসেই কিন্তু এটা আসার পরিকল্পনা হওয়া সম্ভব নয়, কারণ প্রচুর সিনেমা আসবে এবং ক্ল্যাশেই সিনেমাটা যাওয়া সম্ভব নয়, কারণ ক্ল্যাশ কোনোভাবেই চাইছে না প্রোডাকশন হাউস, কারণ এটা প্রথমে রিলিজ করেনি ঝামেলা হয়েছিল সেখানে আর ক্ল্যাশ তারা চায়। তো এবার কথা হচ্ছে যে মানে পরিকল্পনা করা হয়েছে 2021-এর যে ডিসেম্বর মাস, মানে মোটামুটি 1 ডিসেম্বর থেকে যে 31 ডিসেম্বর পর্যন্ত এই সময়টা লোক প্রচুর সিনেমা দেখে। এবার কথা হচ্ছে এই সময় কিন্তু প্রচুর সিনেমা রিলিজ করে, যদিও 2020-তে মানে সেইভাবে করেনি কারণ করোনা পরিস্থিতির জন্য, তো 2021 আশা করি করবে। তো সেইখানে আসার পরিকল্পনা ধূমকেতু। এবার কথা হচ্ছে ধূমকেতু কি কোনো ক্ল্যাশে যেতে চায়? তো উত্তর হচ্ছে না, কোনোভাবেই কোনো ক্ল্যাশে যেতে চায় না। তো একমাত্র 2021-এর ডিসেম্বরে যদি কোনো সিঙ্গেল রিলিজ ডেট থাকে, ভালো করে মন দিয়ে শুনুন, সিঙ্গেল রিলিজ ডেট অর্থাৎ সিনেমাটা অন্য কোনো সিনেমার সঙ্গে রিলিজ করবে না, একমাত্র রিলিজ করবে, সেরকম কোনো ডেট যদি ফাঁকা পায় সেটা 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অব্দি যে কোনো সপ্তাহে হতে পারে, 1 ডিসেম্বর, 8 ডিসেম্বর, 15 ডিসেম্বর, এরকম যে কোনো দিনে যদি সিনেমাটা সিঙ্গেল রিলিজের একটা ডেটও পায় তাহলে সেই ডেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধূমকেতুকে এবং প্রচুর হলে রিলিজ করা হবে, কারণ এটা হচ্ছে দেবের কেরিয়ারের একটা অন্যতম মাইলস্টোন সিনেমা হবে, সেটা আপনারা দেবের লুক দেখেই বুঝে গেছেন যে এই দেবকে আপনারা আগে দেখেননি। তো এটাই হচ্ছে আপডেট এবং এই সিনেমাটা এলে পার্সোনালি খুব খুশি হব, কারণ সেই 4 বছর ধরে সিনেমাটি অপেক্ষা করছি। তো এটার যখন টিজার আসবে ট্রেলার আসবে মনে একটা আলাদা অনুভূতি কাজ করবে এবং এর গানও ভালো কারণ অনুপম রায় মিউজিক দিয়েছে। তো আমি খুব এক্সাইটেড ব্যাপারটা নিয়ে, তো এটা একটা আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম। তো এইভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন, তাহলে আরো সেরা সেরা আপডেট আপনারা পাবেন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।